ধন কুবের মুকেশ আম্বানির ছোট ছেলে অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের দ্বিতীয় প্রাক বিবাহ অনুষ্ঠান চলছে ইউরোপের একটি বিলাসবহুল ক্রুজে, যেখানে শিল্পপতি থেকে শুরু করে বলিউডের নামজাদ তারকারা উপস্থিত আছেন। সেই বিলাসবহুল ক্রুজে পারফর্ম করছেন প্রখ্যাত সঙ্গীত শিল্পী শাকিরা। ভারতীয় রুপিতে প্রায় 80 কোটি রুপি খরচ করা হয়েছে এই শাকিরার পারফরমেন্সের জন্য। এর মধ্যেই প্রকাশে এলো অনন্ত ও রাধিকার বিয়ের কার্ড। 1.5 মাস আগেই প্রকাশ করা হলো এই আলোচিত বিয়ের দিনক্ষণ। আসছে 12ই জুলাই মুম্বাইয়ের জিও কমপ্লেক্সে হতে চলেছে বছরের সবচেয়ে বেশি আলোচিত বিয়ের অনুষ্ঠানটি। বান্দ্রায় অবস্থিত জিও কনভেনশন সেন্টারে হিন্দু বৈদিক রীতি অনুসারে 7 পাকে বাঁধা পড়বেন এ দুজন। ইতিমধ্যেই অনন্ত রাধিকার বিয়ের কার্ডটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। এতে তাদের ধর্মানুসারে লাল সোনালী রঙে সাজানো হয়েছে তাদের এই বিয়ের কার্ডটি, যেখানে আছে শিব ও পার্বতীর ছবিও। 12 থেকে 14 জুলাই টানা 3 দিন ধরে চলবে এই বিয়ের অনুষ্ঠান। 12 জুলাই শুক্রবার মূল বিয়ের অনুষ্ঠান দিয়ে শুরু হতে যাচ্ছে সকল আনুষ্ঠানিকতা। শুভ আশীর্বাদের অনুষ্ঠানটি হবে শনিবার 13 জুলাই, আর তাবৎ বন্ধু স্বজন আর শুভাকাঙ্ক্ষীদের নিয়ে 14 জুলাই রবিবার হবে জমকালো বিবাহোত্তর সংবর্ধনা উৎসব। ডেস্ক রিপোর্ট, ভোরের পাতা।